Students, welcome back to my online class once again. In my previous class, I discussed the pre-modifiers of noun. Today, I am going to discuss the post-modifiers of noun. Post-modifiers of noun. Post-modifier, arthat noun er pore boshe. যে সমস্ত শব্দ নাউনকে মডিফাই করে সেগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার, নাউনের পোস্ট মডিফায়ার। এই নাউনের পোস্ট মডিফায়ারগুলো কারা, লেটস সি দেম। ইনিশিয়ালি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভগুলো নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। If we see the examples below, we will find them. Number one, the mother kept the baby quiet. Ma, shishuduke shanto korlen. Ekhane baby hoche noun, ar quiet hoche adjective. Noun er pore, a quiet namok adjective ti byaborito hoye, baby namok noun tike post modify koreche. Number two, I like my coffee cold. আমি আমার কফি ঠান্ডা ঠান্ডা পছন্দ করি। So, কফিটা কেমন কফি? ঠান্ডা কফি। কফি একটা নাউন, নাউনের পরে কোল্ড নামক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়ে এই কফিকে পোস্ট মডিফাই করেছে। Number three, we need someone strong. আমাদের এমন কাউকে প্রয়োজন যিনি হবেন সুঠাম, শক্তিশালী। সামওয়ানের পরপরেই আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রং। সামওয়ানের পরপরেই এই স্ট্রং অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়ে সামওয়ানকে পোস্ট মডিফাই করেছে। নাম্বার ফোর, দি গার্ল ভিভেসাস ইন হার অ্যাক্টিভিটিস অ্যাট্রাক্টস এভরিবডি। মেয়েটি প্রাণবন্ত, ভিভেসাস হচ্ছে প্রাণবন্ত। In her activities, attracts everybody. প্রাণবন্ত মেয়েটি তার কার্যকলাপের মধ্য দিয়ে সবাইকে আকর্ষণ করে। দি গার্ল ভিভেসাস, দি গার্ল হচ্ছে নাউন। এই নাউনের পরপরে ভিভেসাস শব্দটি ব্যবহৃত হয়েছে। ভিভেসাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো নাউনের পরপরেই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়ে নাউনকে পোস্ট মডিফাই করেছে। নাম্বার ফাইভ, All the audience present in the hall were clapping at his speech. All the audience, সকল দর্শক শ্রোতা, present in the hall, হলে যারা উপস্থিত ছিল, were clapping at his speech, তার বক্তব্যে সবাই হাততালি দিচ্ছিল। So all the audience present, audience হচ্ছে এখানে noun, আর present হচ্ছে adjective, দর্শক শ্রোতা তারা কি উপস্থিত। সো প্রেজেন্ট অ্যাডজেক্টিভটি অডিয়েন্সকে পোস্ট মডিফাই করেছে। নাম্বার সিক্স, হোয়াট এলস ইম্পর্টেন্ট ডু ইউ নিড, আর কোন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার প্রয়োজন হবে। হোয়াট এলস, আর কি বিষয়ে, ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ, ডু ইউ নিড তোমার প্রয়োজন হবে। সো এলস এখানে একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। সো নাউন এবং প্রোনাউন একই বিষয়ে, এলস এর পরপরেই ইম্পর্টেন্ট শব্দটা ব্যবহৃত হয়েছে। ইম্পর্টেন্ট মূলত এলসকেই পোস্ট মডিফাই করেছে। এভাবে আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভগুলো নাউন এর পরে ব্যবহৃত হয়ে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ নাউনের প্রি মডিফায়ার হিসেবেও কাজ করত। এখন আমরা দেখলাম অ্যাডজেক্টিভগুলো নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ ছাড়াও নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে, যার নাম হচ্ছে অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে বাড়তি বা অতিরিক্ত তথ্য। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে বাড়তি বা অতিরিক্ত তথ্য। এই বাড়তি বা অতিরিক্ত তথ্যগুলো সিম্পল
সিম্পলি আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজগুলোও একটা নাউন এর বাড়তি তথ্য বা অতিরিক্ত তথ্য হিসেবে কাজ করতে পারে। এখানে নাউন ফ্রেজ যে আমরা তৈরি করব, নাউন ফ্রেজগুলো তৈরি করতে পারি কিভাবে, নাউনের পূর্বে একটি মডিফায়ার যোগ করে, অথবা নাউনের পরে একটি মডিফায়ার যোগ করে, অথবা নাউনের পূর্বে এবং পরে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যুক্ত করে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো হয়তো। তার আগে আমরা অ্যাপোজিটিভের একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি, সেটা দেখা যাক। নাউন অর নাউন উইথ প্রি মডিফায়ার্স অর পোস্ট মডিফায়ার্স গিভিং এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিসিডিং নাউন, প্রিসিডিং নাউন পূর্ববর্তী নাউন, পূর্ববর্তী নাউন সম্পর্কে বাড়তি তথ্য, এই পূর্ববর্তী নাউন এর বাড়তি তথ্যটাই হচ্ছে আসলে অ্যাপোজিটিভ। এখানে আমরা উদাহরণ একে দেখতে পাচ্ছি, মিস্টার রহমান এ টিচার ইজ এ গুড ম্যান, মিস্টার রহমান একজন শিক্ষক, তিনি বেশ ভালো মানুষ। এখানে মিস্টার রহমান সম্পর্কে বাড়তি তত্ত্ব হচ্ছে এ টিচার, তিনি একজন শিক্ষক, ইজ এ গুড ম্যান, তিনি বেশ ভালো মানুষ। মিস্টার রহমান এ টিচার, এখানে একটু বলা দরকার যে অ্যাপোজিটিভ যেগুলো ব্যবহৃত হবে সেগুলো সাধারণত নাউন ফ্রেজ হিসেবেই ব্যবহৃত হয়, এছাড়াও নাউন ক্লোজগুলোও অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আমরা নিচের উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। তো প্রথম উদাহরণে আমরা দেখছি মিস্টার রহমান সম্পর্কে বাড়তি তথ্য এ টিচার, এটা একটি নাউন ফ্রেজ, মিস্টার রহমানকে তার সম্পর্কে বাড়তি তথ্য একজন তিনি শিক্ষক। অ্যাপোজিটিভগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাপোজিটিভের পূর্বে এবং পরে একটি করে কমা বসাতে হয়, আমরা এ টিচারের পূর্বে একটা কমা এবং পরে আরেকটি কমা দেখতে পাচ্ছি। সো মিস্টার রহমান এ টিচার ইজ এ গুড ম্যান, মিস্টার রহমান একজন শিক্ষক, তিনি একজন ভালো মানুষ। ইন দ্য এক্সাম্পল টু, মিস্টার বিপ্লব দ্য এসপি অফ রংপুর, এখানে বিপ্লব সাহেব তিনি হচ্ছেন রংপুরের এসপি, রংপুরের এসপি, এখানে এসপি হচ্ছে হেডওয়ার্ড অর্থাৎ নাউন, এসপির পূর্বে দি অর্থাৎ প্রি মডিফায়ার, অফ রংপুর পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয়টি যুক্ত হয়ে দি এসপি অফ রংপুর একটি নাউন ফ্রেজ তৈরি করেছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দি এসপি অফ রংপুরের পূর্বে একটি কমা এবং পরে আরেকটি কমা। সো মিস্টার বিপ্লব দ্য এসপি অফ রংপুর ইজ ট্রাইং হিজ বেস্ট, তিনি যথাসাধ্য চেষ্টা করছেন টু কিপ এ পিসফুল সিচুয়েশন ইন দ্য ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে একটি শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করার জন্য, ধরে রাখার জন্য। নাম্বার থ্রি, দে লিভ ইন ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তারা ঢাকায় বাস করে। ঢাকাটা কি, ঢাকা সম্পর্কে বাড়তি তথ্য হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ এর রাজধানী শহর। এখানে একটু মনে রাখতে হবে, যদি অ্যাপোজিটিভটা বাক্যের শেষে ব্যবহৃত হয় তাহলে শেষে আর কমা না বসে সরাসরি ফুল স্টপ বসে যাবে, যেটা আমরা এক্সাম্পল থ্রিতে দেখতে পাচ্ছি, দে লিভ ইন ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তারা ঢাকায় বাস করছে যেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজধানী শহর, ঢাকার পরে কমা এবং শেষে বাংলাদেশের শেষে একটি ফুল স্টপ। এক্সাম্পল ফোর, দি ম্যাটার দ্যাট দি স্যালারি হ্যাজ বিন গিভেন হ্যাজ প্লিজড আস অল, দি ম্যাটার বিষয়টি, কোন বিষয়টি, বিষয়টি সম্পর্কে বাড়তি তথ্য হচ্ছে দ্যাট দি স্যালারি হ্যাজ বিন গিভেন, বেতন দেওয়া হয়েছে, তাহলে বিষয়টা হচ্ছে বেতন দেওয়া হয়েছে, এইটাই হচ্ছে বিষয়, তাহলে ম্যাটার সম্পর্কে বাড়তি তথ্য হচ্ছে দ্যাট দি স্যালারি হ্যাজ বিন গিভেন হ্যাজ প্লিজড আস অল, স্যালারি বা বেতন যে দেওয়া হয়েছে এই বিষয়টা সবাই, আমাদের সবাইকে খুশি করেছে। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে নাউন ক্লোজ অ্যাজ অ্যাপোজিটিভ, তাহলে আমরা দেখলাম নাউন ফ্রেজগুলো অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার নাউন ক্লোজও এত অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্ড ক্লোজ সম্পর্কে, নাউন ক্লোজ সম্পর্কে ভালো কিছু জানার জন্য আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি, কমপ্লেক্স সেন্টেন্সে দুই ধরনের ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ধরনের, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই নাউন ক্লজ সম্পর্কে আমরা তখনই জানতে পারবো যখন কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে বুঝতে পারবো বা জানতে পারবো। ইন দ্য এক্সাম্পল ফাইভ উই সি দ্য নিউজ দ্যাট দ্য প্রিন্সেস হ্যাজ হ্যাড এ নিউ বেবি বয় স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সংবাদটি কি সংবাদ? যে রাজকন্যা একটি নতুন ছেলে সন্তান জন্ম দিয়েছেন, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দ্য নিউজ, এই সংবাদ সম্পর্কে বাড়তি তথ্য হচ্ছে কি, দ্যাট দ্য প্রিন্সেস হ্যাজ হ্যাড এ নিউ বেবি বয়, যে প্রিন্সেস রাজকন্যা তিনি একটা নতুন ছেলে সন্তান জন্ম দিয়েছেন, এটাই সংবাদ, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সো দ্যাট দি প্রিন্সেস হ্যাজ হ্যাড এ নিউ বেবি বয়, এটাও একটি নাউন ক্লজ। এই নাউন ক্লজ ও অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পেলাম নাউন সম্পর্কে বাড়তি তথ্য, কেই বলা হয় অ্যাপোজিটিভ, এবং অ্যাপোজিটিভকে সাধারণত দুই কমার মধ্যখানে অবস্থান করানো হয়। তবে অ্যাপোজিটিভটা যদি অনেক বড় হয়, যেমন নাউন ক্লোজ, সেক্ষেত্রে কমা বসানোর প্রয়োজন হবে না। তাহলে আমরা দেখতে পেলাম নাউনের পরে অ্যাপোজিটিভ ব্যবহৃত হয়ে সেই অ্যাপোজিটিভ নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। অ্যাপোজিটিভ ছাড়া কিছু অ্যাডভার্বস আছে, যে অ্যাডভার্বগুলো নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। এখানে আমরা দেখছি স্পেশালি অ্যাডভার্বস অফ প্লেস। অ্যাডভার্ব সম্পর্কে ভালো আইডিয়া থাকলে এই অ্যাডভার্বগুলো ব্যবহার করা সহজ হবে। আমরা জানি অ্যাডভার্ব আট প্রকার বা নয় প্রকার রয়েছে, তার মধ্যে একটি অন্যতম অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস, অর্থাৎ জায়গা নির্দেশ করে এমন বিষয়গুলো হচ্ছে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বগুলো কিভাবে নাউনের পরে ব্যবহৃত হয়ে নাউনকে পোস্ট মডিফাই করে, লেটস সি দেম। এক্সাম্পল নাম্বার ওয়ান, দি নেইবার আপস্টেয়ার্স ইজ ডিফ, প্রতিবেশী, উপরতলার প্রতিবেশী, আপস্টেয়ার্স উপরতলা, উপরতলার প্রতিবেশী হচ্ছেন একজন কানে কম শোনা মানুষ বা ঠসা। দি নেইবার আপস্টেয়ার্স ইজ ডিফ, আপস্টেয়ার্স অর্থাৎ উপরতলা, সেই উপরতলা এটা একটা জায়গা নির্দেশ করছে যেটা ওই নেইবারকেই মিন করছে। নেইবার কোথাকার নেইবার? আপস্টেয়ার্স এর বা উপরতলার। সো আপস্টেয়ার্স দ্য নেইবারকে পোস্ট মডিফাই করা হয়েছে এখানে। এক্সাম্পল টু, দ্য বিল্ডিং হিয়ার ইজ ডিজাইন্ড বাই অ্যান আর্কিটেক্ট, এই বিল্ডিংটি, এখানকার বিল্ডিংটি বা ভবনটি একজন আর্কিটেক্ট দ্বারা নকশাকৃত। দ্য বিল্ডিং হিয়ার, বিল্ডিংটা কোথায়? হিয়ার, এখানে। সো হিয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব এবং বিল্ডিং এর ঠিক পরপরে ব্যবহৃত হয়ে বিল্ডিংকে পোস্ট মডিফাই করেছে। নাম্বার থ্রি, দ্য এক্সাম্পল বিলো ইজ ক্লিয়ার, উদাহরণটি, বিলো মানে নিচে, নিচের উদাহরণটি স্পষ্ট, পরিষ্কার। দ্য এক্সাম্পল বিলো ইজ ক্লিয়ার। সো বিলো দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? একটা জায়গা মিন করা হচ্ছে এবং এক্সাম্পলকে এ মূলত মডিফাই করেছে। তাহলে দি এক্সাম্পল বিলো, নিচের উদাহরণটি, উদাহরণটি কোথায়? নিচে। সো বিলো ইজ এ পোস্ট মডিফায়ার অফ এক্সাম্পল। ফোর, দি পোয়েম অ্যাবাভ এক্সপ্রেসেস প্যাথোস, উপরের কবিতাটি করুণ রস সৃষ্টি করছে বা প্রকাশ করছে। দি পোয়েম অ্যাবাভ, উপরের, এই অ্যাবাভ, অ্যাবাভ বলতে কাকে বোঝানো হয়েছে? ওই কবিতাটাকে বোঝানো হয়েছে, উপরের কবিতাটি। সো অ্যাবাভ ইজ এ পোস্ট মডিফায়ার অফ পোয়েম। নাম্বার ফাইভ, আই নো দ্য ম্যান দেয়ার, আমি লোকটিকে চিনি, দেয়ার মানে সেখানে, এই দেয়ার বলতে আমি না, ওই দি ম্যানকে বোঝানো হয়েছে। সো ম্যানের পরপরেই দেয়ার ব্যবহৃত হয়ে ম্যানকে পোস্ট মডিফাই করেছে, আমি সেখানকার মানুষটিকে চিনি। নাম্বার সিক্স, দি ওয়ে আউট ইজ ভেরি বিজি, বাইরের পথটি খুবই ব্যস্ত। আউট, আউট মানে বাহির, এটা একটা স্থান মূলত, এই এটি কাকে মিন করছে?
এটা ওয়েটাকে আইডেন্টিফাই করেছে। সো দি ওয়ে আউট ইজ ভেরি বিজি, বাইরের পথটি, পথটি কোথায়? বাইরে, এটা খুবই ব্যস্ত। সো আমরা দেখতে পেলাম বেশ কিছু অ্যাডভার্বস অফ প্লেস আছে যেগুলো নাউন এর পরপরই ব্যবহৃত হয়ে ওই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ, অ্যাডভার্ব ছাড়াও আরো এখানে আমরা দুটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি যেগুলো নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে ইম্প্যাথিক প্রোনাউন্স। ইম্প্যাথিক প্রোনাউন্স, ইম্প্যাথিক প্রোনাউন্স হচ্ছে যেগুলো, যে সমস্ত প্রোনাউন দ্বারা জোর দেওয়া প্রকাশ করে, প্রকাশ করা হয়, তাদেরকে ইম্প্যাথিক প্রোনাউন্স বলা হচ্ছে। মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, এগুলো হচ্ছে ইম্প্যাথিক প্রোনাউন। এগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের ঠিক পরপরই ব্যবহৃত হয়ে ওই নাউন বা প্রোনাউনকে পোস্ট মডিফাই করে। আমরা যদি প্রোনাউন সম্পর্কে ভালো কিছু জানি, প্রোনাউনের বিভিন্ন প্রকারগুলো জানি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো ইম্প্যাথিক প্রোনাউন নামে একটা প্রোনাউন আছে, যেগুলো হচ্ছে এগুলো। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি হি হিমসেলফ কেম হিয়ার, তিনি নিজেই এখানে এসেছিলেন। হি হিমসেলফ, হি হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনের পরপরে হিমসেলফ শব্দটা ব্যবহৃত হয়েছে। হিমসেলফ মানে নিজেই, নিজেইটাকে হি, তাহলে প্রোনাউনের ঠিক পরপরে হিমসেলফ আরেকটি প্রোনাউন, যে প্রোনাউনটার নাম হচ্ছে ইম্প্যাথিক প্রোনাউন। এই ইম্প্যাথিক প্রোনাউনটা হির পরপরে ব্যবহৃত হয়ে হি কে পোস্ট মডিফাই করেছে, অর্থাৎ হি এর অবস্থানকে আরো জোরালো করেছে। তাহলে হিমসেলফ হচ্ছে হি এর পোস্ট মডিফায়ার। টু, দি ওম্যান হারসেলফ ন্যারেটেড দ্য স্টোরি, ওই মহিলা নিজেই নিজেই গল্পটি বর্ণনা করেছেন। দি ওম্যান হারসেলফ, ওই নারী নিজেই, হারসেলফ মানে নিজেই, ওই ওম্যান, ওম্যান নিজেই, সো ওম্যানের পরপরে হারসেলফ ব্যবহৃত হয়ে হারসেলফটা ওম্যানকে পোস্ট মডিফাই করেছে। এমনিভাবে যদি বলি আই মাইসেলফ ডিড ইট, আমি নিজেই এটা করেছিলাম, আই এর পরপরে ঠিক মাইসেলফ ব্যবহার করা হচ্ছে। সো মাইসেলফটা হচ্ছে আই এর একটা এমফেটিক প্রোনাউন এবং এটা আই নামক প্রোনাউনের পোস্ট মডিফায়ার। এমনিভাবে আমরা দেখলাম এমফেটিক প্রোনাউন্সগুলো নাউন বা প্রোনাউনের ঠিক পরপরে ব্যবহৃত হয়ে ওই নাউন বা প্রোনাউনকে পোস্ট মডিফাই করতে পারে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, এটা আমরা জানি। যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হয়, যেমন অন দ্য টেবল, অন দিয়ে শুরু হয়েছে, ইন দ্য মর্নিং, ইন দিয়ে শুরু হয়েছে, অ্যাট নাইট, অ্যাট দিয়ে শুরু হয়েছে, ইত্যাদি। এখানে প্রিপোজিশনাল ফ্রেজগুলোর একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, প্রিপোজিশন প্লাস নাউন অর নাউন ফ্রেজ। প্রিপোজিশনের পরপরে নাউন বসতে পারে, শুধু শুধু নাউন, অথবা নাউন ফ্রেজও হতে পারে। সো আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো কিভাবে নাউনের পরপরে ব্যবহৃত হয়ে নাউনকে পোস্ট মডিফাই করেছে। লেটস সি দ্য এক্সাম্পল ওয়ান, দি বয় ইন দ্য ড্রয়িং রুম হ্যাজ গট সন্স ইন বুয়েট। দি বয়, ছেলেটি, ইন দ্য ড্রয়িং রুমে আছে যে ছেলেটি, হ্যাজ গট সন্স ইন বুয়েট, বুয়েটে সে চান্স পেয়েছে। সো দি বয়, এই বয়টি কোথায় আছে? ইন দ্য ড্রয়িং রুম, ইন দ্য ড্রয়িং রুম এ কে? বয়টি। তাহলে ইন দ্য ড্রয়িং রুমে দ্বারা বয়ের একটা সম্পর্ক বোঝা যাচ্ছে, এজন্য বয়ের পরপরেই এই প্রিপোজিশনাল ফ্রেজটি ব্যবহৃত হয়ে বয়কে পোস্ট মডিফাই করেছে। দি বয় ইন দ্য ড্রয়িং রুম, ড্রয়িং রুমে থাকা ছেলেটি বুয়েটের চান্স পেয়েছে। এক্সাম্পল টু, দি ওম্যান ইন রেড পিঙ্ক শাড়ি ইজ লুকিং বিউটিফুল। লাল গোলাপি রঙের শাড়ি পরিহিতা নারীটিকে, মহিলাটিকে সুন্দর দেখাচ্ছে। লাল গোলাপি রঙের শাড়ি পরিহিতা, ইন রেড পিঙ্ক শাড়ি, তাহলে ইন রেড পিঙ্ক শাড়ি দ্বারা কাকে মিন করা হয়েছে? ওই ওম্যানকে মিন করা হয়েছে। সো ওম্যান এর, ওম্যান নামক এই নাউনের ঠিক পরপরেই প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়ে এই নাউনকে পোস্ট মডিফাই করছে। এক্সাম্পল থ্রি,
Two cats under the table were purring then. Duta biral. Biral duta kothay? Under the table. Table er niche. Tale table er niche biral duto were purring. Shontushtir dak dakche. Khub arame ache. Arame shuye boshe ache. She shomoy je gor gor shobdo kore. Ei gor gor shobdoke purring bola hoy. So, two cats under the table were purring then. টেবিলের নিচে দুটো বিড়াল সন্তুষ্টির ডাক ডাকছিল সে সময়। হাউভার আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো নাউন বা প্রোনাউনের ঠিক পরপরে ব্যবহৃত হয়ে না ওই নাউনকে বা প্রোনাউনকে পোস্ট মডিফাই করতে পারে। এভাবে আমরা আরো দেখব, নেক্সটে আমরা দেখব এই আরো বেশ কিছু পোস্ট মডিফায়ার্স অফ নাউন আছে, সেগুলো নিয়ে আমরা পরের লেকচারে কথা বলবো। সো স্টে হোম, স্টে সেফ, কিপ ওয়াচিং মাই অনলাইন ভিডিওস। থ্যাংক ইউ।